এখন আপনাদের সামনে এনার্জি বল নষ্ট এনার্জি বল ঠিক করে দেখাবো কিভাবে ঠিক করতে হয় তা আপনারা দেখবেন আস্তে আস্তে ভিডিও মনোযোগ সহকারে দেখুন তো আমরা এখন শুরু করব এগুলো হচ্ছে আমাদের এনার্জি বল কয়েকটা এনার্জি বল থেকে কয়েকটা এনার্জি বল ঠিক করা যাবে তো এখন আমরা দুইটা এনার্জি বল নিলাম এখন এনার্জি বল দুটো ভিতরে কোনটার মধ্যে কি সমস্যা হয়েছে কিন্তু আমরা জানি না দোনোটাই জল দিচ্ছে না তো এখন আমরা দোনোটা খুলব খোলার পরে দেখব কোনটার কি সমস্যা প্রথমে আমাদের সিরিজ লাইনটি নিলাম কারণ এখানে সিরিজ লাইন লাগবে সিরিজ লাইন ছাড়া টেস্ট করা একটু কষ্টকর হয়ে যায় তো এখন সিরিজ লাইন নেওয়ার পরে আমরা টিউবটাকে টেস্ট করব টিউব ঠিক আছে কিনা যদি এখানে আমাদের পাওয়ার লাইট জ্বলতেছে এখন উপরে টিউবটা ঠিক আছে এখন আমরা নিচেরটা দেখব নিচের টিউব কি ঠিক আছে ওখানে কিন্তু কালো হয়ে গেছে এখন আমরা দেখছি কিন্তু ওটা জ্বলতেছে না আমাদের সিরিজ লাইন জ্বলতেছে না তো ওখানে একটু স্পট পড়ছে এখন আমরা অন্ধকারে দেখাচ্ছি কীরকম হচ্ছে ওটা এখন আমরা আরেকটা খুলব খোলার পরে দেখি ওটার কোন সমস্যা হয়েছে আমাদের তারগুলো আস্তে আস্তে বাল্ব থেকে আলাদা করতে হবে যেন তারের গুঁড়া ছিঁড়ে না যায় তো এখন আমরা এটাও সিরিজ লাইন দিয়ে পরীক্ষা করে দেখব টিউব কি ঠিক আছে কিনা যদি টিউব ঠিক থাকলে তাহলে সার্কিটের সমস্যা দেখতে হবে এখন পাওয়ার লাইন দিচ্ছি এখন প্রথম টেস্ট ঠিক আছে টিউবটা ঠিক আছে এখন নিচেরটা নিচেরটাও ঠিক আছে তাহলে এখন আমাদের টিউব দোনোটা ঠিক আছে তাহলে এখন আমাদের সার্কিটের পালা সার্কিট চেক করে দেখতে হবে সার্কিটের কোনো আইসি পড়ে গেছে কি না এখন একটা সার্কিট নিব একটা সার্কিট খোলার পরে দেখতেছি আমরা ওই কোনো আইসি পড়ছে কি না দেখা যাক এখানে একটা আইসি গোল মার্ক করে লাল দেখানো হয়েছে সবুজ ওটা ফুলে গেছে এবং উপরের দিকে পেটে গেছে নিচে কিন্তু হিট হয় নাই ওটা আইসিতে সরাসরি লাগছে হিটটা এবং আরেকটা সার্কিটের মধ্যে ঠিক সেম করে আরেকটা এই ফুলে গেছে একদম কালো করে যেটা আছে সেটা এখন আমি আপনাদের ইমেজ সহকারে দেখাচ্ছি এই দুটোটা সমস্যা হয়েছে তাহলে এখন আমাদের করতে হবে যেখানে একটা পরিবর্তন করতে হবে সেই সার্কিটটা একটা পরিবর্তন করে আমরা আপনাদেরকে ঠিক করে দেখাচ্ছি এই মিটারটা এখন তুলে ফেলব তুলে ফেলার পরে এখন আমরা আরেকটা সার্কিট থেকে এরকম কালো এটা তুলে ফেলছি এটা ফুলে গেছে এবং কালো হয়ে গেছে তো এখন আমরা আরেকটা সার্কিট থেকে এই মডেলের আরেকটা রোড মিটার তুলব ক্যাপাসিটর এটা এটা কাট তো এখানে একটা পাওয়া গেছে আকৃতির চেয়ে একটা ছোট কিন্তু মডেল ঠিক আছে তাহলে আমরা এটা তুলব এটা তোলার পরে দেখি বসিয়ে দেখি কি হয় তো এখন আমরা তুলতেছি তুলে ফেললাম কি ওটা মডেল ওটা তো তো এখন আমাদের সার্কিটে একটা সমস্যা ওটা চেঞ্জ করে দেখি আর সবগুলো আইসি ঠিক আছে পড়ে নাই এখন আরেকটা এটা চেঞ্জ করব এটা চেঞ্জ করার পরে দেখব কি রকম হয় এখন আমরা আয়রন করে ফেলতেছি তো এখন আমরা আইসিটা পরিবর্তন করছি সার্কিট থেকে এখন আমরা টিউবটা খুব হালকা করে লাগাবো মানে পুরোপুরি লাগাবো না
এই তারগুলো আস্তে আস্তে মোচড়ে দেব। তাহলে এরপরে কানেকশন দিয়ে দেখব, তারগুলো আস্তে আস্তে করতে হবে যেহেতু টিউব যেন ভেঙে না যায়। এখন আমরা পাওয়ার লাইনটা চেক করে দেখব, পাওয়ার লাইন দেওয়ার পরে কি কানেকশন আসে কিনা দেখি। তো এখন আমরা সিরিজ লাইনটা নিব, সিরিজ লাইনের সাহায্যে দেখি কি হয়, এখানে কি কানেকশন পাচ্ছি কিনা। কানেকশন ঠিক আছে, আমরা পাওয়ার লাইন দিচ্ছি, পাওয়ার লাইন ঠিক আছে, আমাদের এনার্জি বল ঠিক হয়ে গেছে। তাহলে একটা একটা আইসি পাল্টার পরে আমরা ওটা ঠিক হয়ে গেছে, তাহলে এটা আমরা এখন ফিটিং করে ফেলতে পারি। এখন আমাদের ওয়্যারগুলো আরটো চেপে দিতে হবে, আমরা লুজ করে কানেকশন করছি, তো এখন ওয়্যারগুলো চেপে দিব, ওয়্যারগুলো আরটো শক্ত করে বেঁধে ফেলতে হবে। তাহলে এখন আমরা লেডের মধ্যে টেপ লাগিয়ে দিব, যেহেতু খুলে না যাই। তাহলে এখন আমরা এনার্জি বল ঠিক হয়ে গেছে, তাহলে আপনারাও এটা দেখে আস্তে আস্তে মনোযোগ সহকারে দেখবেন কোনটা আইসি কোন সমস্যা হয়েছে, তাহলে এইভাবে এনার্জি বল ঠিক করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।